গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে আমি আজকে দেখাবো যে আমাদের অফিসের বিশ্বকর্মা পুজো এবং আমাদের অফিসের বিশ্বকর্মা পুজো কেমন হয়েছে সেটা দেখাবো। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। আমি ম্যাকেজ ফাউন্ডেশন কম্প্যাক্টাই জাস্ট ইউজ করবো, আর আমার গালে প্রচণ্ড পিম্পল হয়েছে ম্যাটারনিটি পারপাস, তো সেই জন্য আমি জাস্ট ওগুলো হাইড করার জন্য এলেগালের কনসিলার লাগালাম, লাইনার আর লিপস্টিক লাগিয়ে জাস্ট চলে যাব। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, এবার আমি ঘড়ি পরবো, পারফিউম লাগাবো আর রওনা দেবো অফিসের জন্য। আমার অফিস আমার বাড়ির থেকে বেশ খানিকটা দূরে, 7 কিলোমিটার মতো, যেতে মোটামুটি 20 মিনিট লাগে। দুটো অটো চেঞ্জ করে আমি যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাড়ির সামনে বাস স্ট্যান্ড থেকে আমি অটোতে উঠে গেছি। অটোতে উঠে আমি আগে কৈখালি যাব, সেখান থেকে আরেকটা অটো করে আমি আমার অফিসের জন্য যাব। আমার অফিসটা তেঘরিয়ার কাছে, বাগেরহাটির থেকে যাক দুটো স্টপেজ আগে। তো আমি আজকে তোমাদেরকে প্যান্ডেলটা এই কারণেই দেখাবো, আমার অফিসের প্যান্ডেলটা অসাধারণ সুন্দর হয়েছে। আমি যাবৎকালে যত প্যান্ডেল দেখেছি, ন্যাচারালি বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলের লরি প্যান্ডেলই হয় অফিসেও। আমি আগের অফিসগুলোতে আমি যেখানে যেখানে জব করেছি সেখানে জাস্ট ঠাকুর এনে তার পাশে সাজানো হয়, কিন্তু আমাদের যে প্যান্ডেলটা করা হয়েছে সেই প্যান্ডেলটা অসাধারণ সুন্দর। তোমরা দেখতে পাবে একটা থিমের প্যান্ডেল করা হয়েছে, একটা অফিসের রুমের মধ্যে কী সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে তোমরা দেখবে। চোখ ধাঁধানো প্যান্ডেল এবং কিছু ঘরোয়া জিনিসপত্র দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে। আর আরেকটা সবথেকে বড় বিষয় হচ্ছে প্যান্ডেলটা কিন্তু আমাদের অফিসের সকল স্টাফেরা মিলেই করেছে, কোনো বাইরে থেকে ডেকোরেটার্স এনে প্যান্ডেলটা করা হয়নি। তো ছোটোর ওপরে একদম বাড়া ধামাকা একটা সুন্দর প্যান্ডেল হয়েছে। তো আজকে তোমাদেরকে প্যান্ডেলটা আমি মূলত দেখাবো, প্যান্ডেলটা কীভাবে তৈরি করেছে, কী কী জিনিস দিয়ে তৈরি করেছে তোমরা দেখতে পাবে। তো চলো, অলরেডি আমি রাস্তার মাঝখানে রয়েছি, আর যেতে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। বিশ্বকর্মা পুজো মানে তো শুধু পুজো না, তার সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। আমাদের অফিসেও ডেফিনেটলি আমরা লাঞ্চের আয়োজন করেছি। তো আমরা লাঞ্চের আয়োজনে অবশ্যই ভেজ মেনু রেখেছি, কারণ পুজোর দিন আমরা সব ভেজ খাওয়াটাই প্রেফার করি। আর দেখতেই পাচ্ছ ছোটো ছোটো পুজো চারিদিকেই হচ্ছে, বিশ্বকর্মা পুজো, অটো স্ট্যান্ডে পুজো হচ্ছে, টোটো স্ট্যান্ডে পুজো হচ্ছে। সবথেকে ইন্টারেস্টিং লাগছে যেটা, যে অলরেডি কিন্তু লাইটিংয়ের জন্য বড় বড় যে গেটগুলো হয় তার জন্য কিন্তু বাঁশে বাঁধা স্টার্ট হয়ে গেছে, মানে পুজো এসে গেছে। আর চারিদিকে আকাশটা দেখলেই মনে হয় যে শরতের আকাশ, মানে পুজো আসছে। এই বিশ্বকর্মা পুজো থেকেই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ তৈরি হয়, ছোটোবেলা থেকে যেটা ছিল এখনও কিন্তু কন্টিনিউ রয়েছে। অলরেডি আমি আমার অফিস বিবিআই ফাউন্ডেশনের সামনে চলে এসেছি, এবারে আমি অফিসের মধ্যে ঢুকছি। যে ফ্লোরে আমি এখন তোমাদের দেখাবো, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এখানে কিন্তু পুজোটা হয়নি, পুজোটা আমাদের সেকেন্ড ফ্লোরে করা হয়েছে। তো সেকেন্ড ফ্লোরে একটা রুমে আমরা এই পুজোর প্যান্ডেলটা করেছি, সেটা ডায়াগনস্টিক সেন্টার দেখতেই পাচ্ছ। এই যে এইখানে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছ দ্বার ঘট। আস্তে আস্তে আমরা ঢুকছি, এই হচ্ছে প্যান্ডেলটা, অসাধারণ সুন্দর কিনা আপনারাই বলুন। প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ লাঠি দিয়ে তৈরি করা হয়েছে, লাঠিগুলোকে রং করা হয়েছে, তারপরে সেগুলোকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং সুতোগুলোকে আড়াআড়িভাবে বক্স বক্স করে ডিজাইন করা হয়েছে, সাথে পাটকাঠি লাগানো হয়েছে, ঘুড়ি লাগানো হয়েছে এবং শালপাতার উপরে সুন্দর করে মধুমণির ডিজাইন করেছে হোয়াইট কালার দিয়ে এবং সেটাকে এর মধ্যে আটকানো হয়েছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, ওপরে যে চাদোয়াটা লাগানো রয়েছে এই চাদোয়াটার জন্য কাপড় কিনে এনে হাতে তৈরি করা হয়েছে, এবং পিছনের চাদরটা, সাদা চাদরটার উপরেও যে ডিজাইনটা রয়েছে লাল কালারের বর্ডার দেওয়া, সেগুলো কিন্তু হাতে তৈরি করা, সম্পূর্ণটাই হাতে তৈরি করা। কোনোরকমভাবে কোনো প্রফেশনাল শিল্পীর হেল্প নেওয়া হয়নি, অথবা ডেকোরেটার্সের কাছ থেকেও জিনিস ভাড়া করে এনে লাগানো হয়নি, নিজে হাতে তৈরি করেছে সব কিছুই। তো এখানে পিছনে দেখতে পাচ্ছ টুনি লাইট লাগানো হয়েছে এবং সাথে শালপাতাগুলোকে প্রজাপতির মতো আকার দিয়ে বেশ একটা সুন্দর থিমের প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখানে আমরা কাশফুলও লাগিয়েছিলাম। তো অসাধারণ প্যান্ডেলটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্যান্ডেলটা কেমন লেগেছে তোমাদের। যদি এই প্যান্ডেলটা থেকে আইডিয়া নিয়ে তোমরাও কোথাও এইরকম প্যান্ডেল করতেই পারো, তো আশা করবো তোমাদের প্যান্ডেলটি ভালো লাগবে আমাদের ছোট্ট আয়োজনটা। তো এবার হচ্ছে লাঞ্চের পালা, আমরা লাঞ্চ করা স্টার্ট করেছি। আমাদের লাঞ্চে হয়েছে আজকে পোলাও, বাসন্তী পোলাও, আলুর দম, বেগুন ভাজা, আর সাথে তারপরে ছিল চাটনি আর রসগোল্লা এবং পান্তুয়া। তো দেখতেই পাচ্ছ সবাই আমরা একসাথে গোল করে বসে খাচ্ছি একদম ঘরোয়া মেজাজে। তো বেশ ভালোই লাগে বিশ্বকর্মা পুজোর দিনে সবাই মিলে একসাথে খাওয়া। এই যে আমি রিসেপশনে বসেছি, লাঞ্চের পরে আমরা সেলফি তুললাম। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আমাদের প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখে নাও আমার সেলফিগুলো কেমন হয়েছে, অবশ্যই সেটাও জানিও।